আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতন আজকে আবার একটা নাস্তার রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আর আজকে আপনাদের আমি বানিয়ে দেখাবো এক কাপ ময়দা আর চারটা আলু দিয়ে ভীষণ মজার নরম তুলতুলে আলু নানের রেসিপি। তাহলে দর্শক চলুন এই রেসিপিটি কিভাবে বানিয়ে নেওয়া যায়। প্রথমে এখানে আমি আলুটাকে কেটে নিব, আর এই আলুটাকে আমি খোসা ছাড়িয়ে তারপরে ভালো করে একটু ধুয়ে নিয়েছি। এবার আলুটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর দর্শক যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আজকে এই প্রথম দেখছেন আমার ভিডিওটি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং রেসিপিটি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন। তো দর্শক এইভাবে করে সবগুলো আলু কেটে নিতে হবে। আলুগুলো আমি কেটে নিয়েছি, এখন এই আলুগুলো একটু ভালো করে ধুয়ে নিব। তারপরে চুলায় একটা আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপের মতন পানি, তারপরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব প্রায় হাফ চামচের মতন লবণ। এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে আলুটাকে ঢাকনা দিয়ে একটু সিদ্ধ করে নিব। এটা 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়ে এখন দেখে নিব আলুটা সিদ্ধ হয়েছে কিনা, একটা চামচ দিয়ে একটু চেক করে নিব। দেখুন দর্শক আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই আলুগুলো এইভাবে কাঠিতে দিয়ে চটকে নিব। এখন এখানে যে পানিটা আছে এই পানিটা শুকিয়ে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে আলুর গায়ে যেন অল্প অল্প পানি থাকে। এখন আমি এই আলুগুলো একটা প্লেটে তুলে নিব। আলুটা আমি তুলে নিয়েছি, এখন এখানে আমি একটা বাটি নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ ময়দা, দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা আমি অল্পই দিয়েছি, কারণ আলু সিদ্ধ করার সময় আমি লবণটা দিয়েছি, সেটা বুঝে লবণটা দিতে হবে। এবার একটু মিশিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিব হাফ চামচের মতন বেকিং সোডা, আর এই বেকিং সোডা অবশ্যই দিতে হবে, কারণ এখানে আমি কোনো ইস্ট ব্যবহার করব না, তার পরিবর্তে এই বেকিং সোডা দিয়ে দিতে হবে। এটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব 4 থেকে 5 চামচের মতন রান্নার তেল, আর এই তেলটা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু নানগুলো খুব ভালো হবে, সফট হবে। এখন দিয়ে দিব সিদ্ধ করা আলু, এটা দিয়ে হাত দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব ময়দার সাথে। এটা মেখে নেয়ার পর এইভাবে একটা ডো হবে। এখন আমি এটাকে 2 মিনিট একটু ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব। আর এটাকে 2 মিনিট রাখতে হবে, এর বেশি না, জাস্ট 2 মিনিট রাখলেই হবে। 2 মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম। এখন এই ডোটা আবার একটু মথে নিব, দেখুন এটা কত সুন্দর সফট হয়েছে। এখন আমি এইভাবে একটু লম্বা করে নিব। লম্বা করে নিয়ে এখন একটা চাকু দিয়ে আমি এটাকে লেসি কেটে নিব। এক কাপ ময়দা দিয়ে এখানে আমি 4টা লেসি কেটে নিয়েছি, আপনারা চাইলে 5টা বা 6টাও কেটে নিতে পারেন। এখন আমি লেসিগুলো একটা প্লেটে তুলে নিব। এখানে একটা লেসি নিয়ে নিলাম, এটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব। আবার একটু এইভাবে ভালো করে মথে নিতে হবে। আর এখানে আমি সামান্য একটু তেল নিয়েছি, তাহলে কিন্তু রুটিটা খুব ভালো হবে, বেলতে সুবিধা হবে। এবার আমি একটা বেলনের সাহায্যে এটাকে বেলে নিব। এই রুটিটা এইভাবে পাতলা করে বেলে নিতে হবে, এটাকে বেশি পুরো রাখা যাবে না। আপনাদের একটু দেখিয়ে দিই এটা কতটুকু পুরো হবে, এই যে এইভাবে। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে চুলাটা অন করে এখন আমি রুটিটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি এই সাইডটায় 1 মিনিট রেখে তারপরে উল্টে দিব। এখন এই সাইডটাও আবার 1 মিনিট রেখে উল্টে দিব। এইভাবে 3 থেকে 4 মিনিট এই নানটা ভেজে নিলেই হবে। এইভাবে একটু চেপে চেপে দিতে হবে, তাহলে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একটু ফুলে উঠে।
এটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি একটা প্লেটে তুলে নিলাম। আর এখানে আবার একটা আমি রুটি তৈরি করে নিব। আর এই রুটিগুলো একসাথে বেশি বানানো যাবে না, তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে। এটা এইভাবে একটা একটা করে বানিয়ে তারপরে ভেজে নিতে হবে। এবার এটাকেও আমি আবার ভেজে নিব। 1 মিনিট রেখে তারপরে উল্টে দিব। দেখুন খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে। এইভাবে যখন একটা কালার চলে আসবে এবং নানটা একটু ফুলে উঠবে, তখন বোঝা যাবে এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকেও একটা প্লেটে তুলে নিব। একইভাবে আমি সবগুলো নান ভেজে নিব। তাহলে দর্শক, দেখলেন তো কত সহজে হয়ে গেল দারুণ একটা আলু নানের রেসিপি। আর এটা কিন্তু যে কোনো মাংসের ঝোলের সাথে খেতে ভীষণ মজা হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।